সরকারে তো খুব বেয়া কাম করেছে, সরকারে খুব অগণতান্ত্রিক ফ্যাসিস্ট কাম এটা করেছে। ভারতবর্ষের সংবিধানের আর্টিকল 30 নম্বর অনুচ্ছেদ মানে মুখ্যমন্ত্রী আর আন রক্ষক মানে পড়ি চাবলে অনুরোধ জানাইছো। আর্টিকল 30 ভারতের সংবিধানের 30 নম্বর অনুচ্ছেদে কৈছে যে সকল সংখ্যালঘু নাগরিকর নিজের শিক্ষানুষ্ঠান প্রতিষ্ঠার অধিকার আছে। গতি শেহতাকি যে ট্রেন্ড হয়েছে মাদ্রাসা বন্ধ করা, চান্স পালে সংখ্যালঘু সকলের মাদ্রাসাবিলাকৰ ওপৰত আক্রমণ করা, মই ভাবো যে শেহতার এই নতুন অজুহাতটে আকৌ মাদ্রাসার ওপর বা ধর্মীয় সংখ্যালঘু সকলের অনুষ্ঠানবিলাকৰ ওপর আক্রমণ করার যে ব্যবস্থা গ্রহণ করেছে ইয়া অগণতান্ত্রিক, ইয়া স্বৈরাচারী, ইয়া ফ্যাসিস্টুলক কাম, আর এই কাম বন্ধ করা উচিত। আজি মই এটা কথা কওঁ আপোনালোকক, আজি এজন ডাইরেক্টর এটা ডিপার্টমেন্টর হেড ডাইরেক্টর এজনে যদি করাপশনত ফসে তেতিয়াহলে ডাইরেক্টরে তো ভাঙি দিব নাকি বাৰু? আজি এজন মন্ত্রীয়ে যদি কাইলৈ রাষ্ট্রদ্রোহত যদি ফসে বা কাইলৈ যদি দুর্নীতির যদি কাইলৈ নাম ভাঙুর খায় আর যদি প্রমাণিতও হয় তেতিয়াহলে তেওঁ দপ্তরটা ভাঙি দিয়া হব নাকি বাৰু? কাইলৈ অসমৰ মুখ্যমন্ত্রীজনে রাষ্ট্রদ্রোহী কাম করেছে বলে যদি প্রমাণিত হয় বা কাইলৈ যদি অসমৰ মুখ্যমন্ত্রীজনে দুর্নীতিত লিপ্ত হয়েছে বলে প্রমাণিত হয় তেতিয়াহলে অসমৰ জনতা ভবনটা ভাঙি দিব নাকি বাৰু? ইয়া অগণতান্ত্রিকতা হয় না নয়, কি আইনের ভিত্তিত এনেকৈ অভিযুক্তর ঘর ভাঙি দিয়া, অভিযুক্ত কাম করা মাদ্রাসা ভাঙি দিয়া, অভিযুক্ত কাম করা অন্যান্য প্রতিষ্ঠান সমূহ ভাঙি দিয়া, আর কি আইনের ভিত্তিত অভিযুক্ত গুলিয়াই হত্যা করা, ভুয়া এনকাউন্টার করে হত্যা করা এই কাম করেছে, এই কথাবিলাক অসমৰ রাইজে জানিব খোঁজে। কিন্তু অসমতো আর আজিকালি এইবিলাক কথা কোৱাৰ পরিবেশই নাই। সঁচা কথা কলেই এতিয়া দেশদ্রোহী পরিণত হয়, সঁচা কথা কলেই এতিয়া রাষ্ট্রদ্রোহী বলে কোৱা হয়। আর সরকারে তো খুব বেয়া কাম করেছে, সরকারে খুব অগণতান্ত্রিক ফ্যাসিস্ট কাম এটা করেছে। ভারতবর্ষের সংবিধানের আর্টিকল 30 নম্বর অনুচ্ছেদ মানে মুখ্যমন্ত্রী আর আন রক্ষক সকল মানে পড়ি চাবলে অনুরোধ জানাইছো। আর্টিকল 30 ভারতের সংবিধানের 30 নম্বর অনুচ্ছেদে কৈছে যে সকল সংখ্যালঘু নাগরিকর নিজের শিক্ষানুষ্ঠান প্রতিষ্ঠার অধিকার আছে। গতি শেহতাকি যে ট্রেন্ড হয়েছে মাদ্রাসা বন্ধ করা, চান্স পালে সংখ্যালঘু সকলের মাদ্রাসাবিলাকৰ ওপর আক্রমণ করা, মই ভাবো যে শেহতার এই নতুন অজুহাতটে আকৌ মাদ্রাসার ওপর বা ধর্মীয় সংখ্যালঘু সকলের অনুষ্ঠানবিলাকৰ ওপর আক্রমণ করার যে ব্যবস্থা গ্রহণ করেছে ইয়া অগণতান্ত্রিক, ইয়া স্বৈরাচারী, ইয়া ফ্যাসিস্টুলক কাম, আর এই কাম বন্ধ করা উচিত। আজি মই এটা কথা কওঁ আপোনালোকক, আজি এজন ডাইরেক্টর এটা ডিপার্টমেন্টর হেড ডাইরেক্টর এজনে যদি করাপশনত ফসে তেতিয়াহলে ডাইরেক্টরে তো ভাঙি দিব নাকি বাৰু? আজি এজন মন্ত্রীয়ে যদি কাইলৈ রাষ্ট্রদ্রোহত যদি ফসে বা কাইলৈ যদি দুর্নীতির যদি কাইলৈ নাম ভাঙুর খায় আর যদি প্রমাণিতও হয় তেতিয়াহলে তেওঁ দপ্তরটা ভাঙি দিয়া হব নাকি বাৰু? কাইলৈ অসমৰ মুখ্যমন্ত্রীজনে রাষ্ট্রদ্রোহী কাম করেছে বলে যদি প্রমাণিত হয় বা কাইলৈ যদি অসমৰ মুখ্যমন্ত্রীজনে দুর্নীতিত লিপ্ত হয়েছে বলে প্রমাণিত হয় তেতিয়াহলে অসমৰ জনতা ভবনটা ভাঙি দিব নাকি বাৰু? ইয়া অগণতান্ত্রিকতা হয় না নয়, কি আইনের ভিত্তিত এনেকৈ
অভিযুক্তর ঘর ভাঙি দিয়া, অভিযুক্ত কাম করা মাদ্রাসা ভাঙি দিয়া, অভিযুক্ত কাম করা অন্যান্য প্রতিষ্ঠান সমূহ ভাঙি দিয়া, আর কি আইনের ভিত্তিত অভিযুক্ত গুলিয়াই হত্যা করা, ভুয়া এনকাউন্টার করে হত্যা করা এই কাম করেছে, এই কথাবিলাক অসমৰ ৰাইজে জানিব খোজে। কিন্তু অসমতো আৰু আজিকালি এইবিলাক কথা কোৱাৰ পৰিৱেশেই নাই। সঁচা কথা ক'লেই এতিয়া দেশদ্ৰোহী পৰিণত হয়, সঁচা কথা ক'লেই এতিয়া ৰাষ্ট্ৰদ্ৰোহী বুলি কোৱা হয়।